শ্রমিকদের প্রতি বঞ্চনার বিরুদ্ধে ডেপুটেশন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক ব্লক থেকে 1000-এরও বেশি শ্রমজীবী সমবায় কমিটির উদ্যোগে দীর্ঘ 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে বসিরহাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, দীর্ঘ 24 বছর ধরে শ্রমিকদের কোন রকমভাবে সরকার সাহায্য করে না, শ্রমিকদের প্রতি বঞ্চনা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের, শ্রমিকদের অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে, 100 দিনের কাজ বন্ধ করা যাবে না। সুন্দরবনের প্রান্তিক এলাকার যেসব নদী বাঁধগুলি রয়েছে, প্রতি বছরই সেই বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে, সেই বাঁধের সংস্কার করতে হবে। রাজ্যের শ্রমিকেরা রাজ্যের কাজ না পাওয়ায় বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেখানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। অবিলম্বে শ্রমিকদের প্রতি নজর দিতে হবে সরকারের, কোন রকমভাবে বঞ্চনা করা যাবে না। মোট 8 দফা দাবি নিয়ে গতকাল বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন তারা। গণতন্ত্র বলতে আমরা তাই বোঝাতে চাইছি যে সাধারণ মানুষের কথা অনুযায়ী সাধারণ মানুষের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। এখানে কেউই ছড়ি ঘোরাতে আসবে না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।